হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পুর ভরা খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে দিয়ে দিতে পারেন, আর বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। আর তৈরি করা একেবারেই সহজ। তাহলে আসুন তৈরির প্রসেস দেখে নেই। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে মিক্সিং একটা বল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চা চামচ কালি জিরা। কালি জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা এভাবে দিলে দাঁতের নিচে পড়লে যখন ভাজা হয় তখন কিন্তু এটাতে একটা দারুণ স্মেল আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। হাত দিয়ে ডোলে আমি এটা দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু। সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, ডুটা আমি তৈরি করে নিয়েছি। সফট একটা ডু হবে। আমরা রেগুলার যেরকম রুটি খাই সেই রুটির ডোয়ের মতো হবে, দেখতেই পাচ্ছেন। এরকম করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরকমভাবে মেখে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর এরিফাকে আমি ভিতরের ফিলিংটা তৈরি করব। ফিলিংটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিকেন কিমা। আমি চিকেন কিমাটাকে হাড় ছাড়া নিয়েছি, বুকের যে অংশটা আছে সেটাকে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন এর মধ্যে আমি 1 করে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে নিয়েছি লাল সবুজ কাঁচামরিচ, এটাও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি কোনো লাল মরিচ ব্যবহার করব না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ কুচি করে রাখা আলু। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 2টা সবজি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নিব। আর এই 5 মিনিটে আলু, চিকেন এবং গাজর সব কিছুই সিদ্ধ হয়ে যাবে, আর যে একটা পানিটুকু আছে সেটাও শুকিয়ে যাবে। তো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর মাঝে 2 বার নেড়ে চেড়ে দিতে হবে। ফ্রেন্ডস, আলু চিকেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটুখানি ধনেপাতা ছুটিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে তারপর আমি নাস্তাটা তৈরি করে নিব। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করব। তৈরি করার জন্য এখানে আমি একটা কাঠের বোর্ড নিয়েছি।
এখান থেকে কিছু ডো নিয়ে নিয়েছি আমি, এরকম পাতলা করে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এখন এর মধ্যে আমি সে ফিলিংটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি একটা। একবার যখন এরকম ফোল্ড করা হয়ে যাবে তখন এই পাশটা একটু পানি দিয়ে নিচ্ছি, আবার এই পাশটাকেও এভাবে দিয়ে এভাবে করে দুইটা পাশ ফোল্ড করে দিতে হবে। আর এই অসমান অংশগুলোকে কেটে ফেলে দিব। এখন আমি আরো একবার এভাবে ফোল্ড করে নিব, একটু চেপে চেপে করতে হবে, খেয়াল করলেই পেরে যাবেন। আমি এভাবে করে নিয়েছি। বাকি যে অংশটা আছে এটাকে আমি একটা নাইফের সাহায্যে হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিব। এখন এই সাইডগুলোতে আমি পানি লাগিয়ে দিব, এটা আঠার কাজ দিবে। এই পাশটাতেও লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি, একটু আলতো করে। এভাবে ফোল্ড করলেই হয়ে গেছে। এখন এটাও কিন্তু সুন্দর মতো লেগে গেছে। আর যে এই অংশটা আছে এটা একটু সামান্য পানি দিয়ে এভাবে দিলেই এটা এভাবে লেগে যাবে। আবার এই কর্নারটাও আমি এভাবে লাগিয়ে দিচ্ছি, এতে করে বাজার সময় খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু বাজার পরে দেখতে আরও সুন্দর লাগবে। এখন আমি আরও একটু ডো নিয়ে নিচ্ছি, এখন আরেকটা ডিজাইন তৈরি করব। এখন আমি একটা রুটি বেলে নিব। এখানে একটু ময়দা ব্যবহার করতে হবে। এটা যে কোনো ধরনের রুটি বেলা যাবে, লম্বা গোল কোনো সমস্যা নেই, একভাবে বেলেই হয়ে যাবে। এটাকে আমি একটা রুটি বেলে নিচ্ছি বড় করে। ফ্রেন্ডস, রুটিটাকে আমি বেলে নিয়েছি। সব ক্ষেত্রেই চেষ্টা করবেন রুটিগুলো পাতলা করে বেলার জন্য, এতে করে নাস্তাটা অনেক ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব ইজিতেই পাতলা করে বেলা যায়। এখন আমি চার কোণা সমান করে এটাকে কেটে নিব। তার জন্য আমি এখানে একটা এরকম একটা পেপার নিয়েছি, একটা শক্ত টিসের মতো নিয়েছি। আপনারা চাইলে বক্স দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি এটাকে সমানভাবে কেটে নিচ্ছি। এখন এই অসমান অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। পেপারটাকে উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন চারটা কোণা কিন্তু একেবারে সমান হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ফিলিংটা তৈরি করেছি সে ফিলিংটা দিয়ে দিব। একদম কাছে থেকে দিতে হবে, সাইড থেকে। আমি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি। এখন পুরোটা পাশ আমি এভাবে বিছিয়ে নিব পাতলা করে। এখন এটাকে আমি একটা ফোল্ড করে দিব একবার। একটু খেয়াল করলেই পেরে যাবেন, আপনারা একটু লক্ষ্য করলেই দেখুন। এটা হাত দিয়ে যখন এরকম চাপ দিব তখন এটার সাথে এটা কিন্তু এমনিতেই লেগে যাবে। এখন আমি এটাকে হাফ ইঞ্চি করে করে এভাবে কেটে নিব।
সবটা পাশ আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই সাইডগুলোতে এভাবে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে, একটু চেপে চেপে ফোল্ড করতে হবে। তারপরে এই পাশটা এভাবে ধরে এটাকে আমি আবার এভাবে এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা আঠার কাজে দিবে, এটাও দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এই কর্নারটা এই কর্নারের ভিতরে এভাবে আমি লাগিয়ে দিব। এভাবে দিলে দেখবেন যে এটা অটোমেটিকলি এমনিতেই লেগে গেছে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কত সুন্দর আরেকটা ডিজাইন হয়ে গেছে। আপনাদের যেটা পছন্দ সেটাই তৈরি করে নিতে পারবেন। ফ্রেন্ডস সেমভাবে আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। অতিরিক্ত বেশি তেল দেওয়ার প্রয়োজন নয়, যাতে একটা পাট ডুবে থাকে সে পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। এখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি, মিডিয়াম আছে, এগুলোকে ভেজে নিতে হবে। না হয় কিন্তু উপরটা চট করে পুড়ে যাবে, নিচেরটা কাঁচাই থেকে যাবে। আমি দুই ভেজে নাস্তাগুলোকে ভেজে নিব। অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের মতো। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে পছন্দের কালার করে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিব। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কি নাইস একটা কালার এসেছে। আর আমি দুইটা পাশ এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি, একটা ঝাঁঝরির উপরে উঠিয়ে নিব। এগুলো ভাজতে কিন্তু অতিরিক্ত তেলও বেশি টানে না, খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর একেবারে কম তেলে এগুলো ভাজা হয়। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এখন আমি একটা কিচেন টিস্যুর উপর এটাকে উঠিয়ে নিচ্ছি, এক্সট্রা তেলগুলো শুষে নেবে। সেমভাবে বাকি বেজগুলোকে আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল চিকেনের পুরবড়া, মুচমুচে মজাদার এই নাস্তা। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরও মজাদার। আর তৈরির প্রসেস তো দেখেই নিলেন, এই নাস্তাটা প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত উপরের লেয়ারটা মুচমুচে থাকে। তাই এগুলোকে আপনারা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখনই মন চাইবে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে দিলেই হয়ে যাবে। অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে আপনারা এটা দিয়ে দিতে পারবেন। আশা করি আজকের পর্ব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আপনার মূল্যবান কমেন্টসই কাজের অনুপ্রেরণা যোগায়। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।